নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় বাইশে মে দু রবিবার এই পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে এই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে জানাব তবে একটি অনুরোধ আমি আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে জানাচ্ছি যে ভিডিওটি আলোচনা আপনারা সম্পূর্ণ শুনুন এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করা হয় অর্থাৎ শুধু রাশির নাম শুনে কিন্তু বেরোবেন না দেখুন প্রথমেই বলি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিই যে ভিডিওটি একটু হল আপনার সামনে দেরিতে আস দেওয়া হলো অর্থাৎ একটু কিছু ক্ষেত্রে সমস্যার জন্য হয়তো আমার আপলোড করতে সময় লেগে গেল তো যাই হোক আপনাদের জন্য আমি প্রতিদিন কিন্তু এই ভিডিওটি কিন্তু দিয়ে থাকি তো আজকেও আপনাদেরকে আমি জানাবো যে পাঁচ রাশির নাম সময়টাও কিন্তু জানাবো এবং টার্গেট নাম্বার কেউ কিন্তু মিস করবেন না অর্থাৎ যে সময় এবং টার্গেট নাম্বার এবং যোগ ব্রহ্মযোগ কিন্তু কালকে থাকছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে জানেন চা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণের তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণ আপনার ভাগ্যের চাকাকে কিন্তু বদলে দিতে পারে আপনি ভাব ভাবছেন যে আমার সময়টা যে সময়টা বলছি সেই সময়টা আমি একটু ব্যস্ত আছি অন্য সময়ে আমি বা টার্গেট নাম্বারটা আমার মতন করি কিন্তু সময়টা কিন্তু আমি কেন দিচ্ছি সময়টা খুব খুঁজে খুব সময় নিয়ে কিন্তু বার করতে হয় সময় এবং টার্গেট নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে আছে আপনাদের ভাগ্য ভাগ্য কিন্তু আপনার সাথ দেওয়া দরকার এবং আপনার ভাগ্যভাব আপনার আকর্ষিক প্রাপ্তিভাব আপনার ধনভাব আর পাশাপাশি আপনার ক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট শুক্রের প্লেসমেন্ট শনির প্লেসমেন্ট এবং বুধের প্লেসমেন্ট এই চারটি গ্রহ যদি আপনার মজবুত থাকে আপনার প্রাপ্তি কে আটকাতে পারে কারণ কলিযুগে রাজা বলা হয় আকর্ষিক প্রাপ্তির রাজা বলা হয় রাহুকে এই রাহুকে আপনারা স্ট্রং করুন দেখুন রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন তার থেকে আপনারা যদি রাহুরক্ষা কবচ আপনারা যদি পড়তে পারেন আপনি নিশ্চিত ধরেন আপনার এই আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে কিন্তু করবেই করবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যাদের ক্ষেত্রে জন্ম জন্ম তারিখ জন্মস্থান নেই তারা অবশ্যই হস্তরেখার মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন সময়টা জেনে নিন কোন বছর কোন সময় কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এইটা টোটালটা প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের জেনে নেওয়া দরকার এবং আপনারা রাহু কবচটা অবশ্যই পরিধান করুন রাহু কবচ আপনার ধনপ্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবেই ঘটাবে আলোচনা শুরু করা যাক যে রাশিগুলোর নাম নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের কালকের শুভ সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার আগামীকালের যে টার্গেট নাম্বার আপনাদের সেটি হচ্ছে টোয়েন্টি সিক্স আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সিক্সটি সিক্স আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিংহ রাশি এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে নটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বারটা সেটি হচ্ছে সেভেন্টি নাইন আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কন্যা রাশি চার নম্বর রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় চার নম্বর রাশি সেটা হচ্ছে সকাল নটা দুই মিনিট থেকে সকাল নটা দুই মিনিট থেকে আপনার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত কিন্তু শুভ আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ফর্টি সিক্স আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় এবং টার্গেট নাম্বারটা মোটো মিস করবেন না এরপর যে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো তার আগে একটি কথা আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনুন আপনার নিজের হাতটি দেখুন না রাহুর প্লেসমেন্ট আপনার কেমন আছে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ কিন্তু মজবুত থাকা দরকার আমি যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলোর প্রাপ্তি মহাপ্রাপ্তি কিন্তু করবে হানড্রেড পারসেন্ট কত অ্যামাউন্টের হবে সেটা হবে আপনার ভাগ্যভাব আমি বারবার বলছি ভাগ্য কিন্তু শেষ কথা বলে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সবশেষ যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার টার্গেট নাম্বার সেটি হচ্ছে থার্টি টু আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদের সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু শুভ মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং যে রাশিগুলোর কথা বললাম প্রত্যেকেরই আগামীকাল এই যে যোগটা যোগে অনেক কিছু কিন্তু করে দেয় অর্থাৎ আপনার যে বাধা আছে সেই বাধাটাও কিন্তু কাটতে পারে তো যাই হোক এই বাইশে মে দু যে পাঁচ রাশি আমি কথা বললাম সেই পাঁচ রাশির আকস্মিক প্রাপ্তি প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি এবং ব্যবসা থেকে আপনারা দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা বুকিং করুন নমস্কার